ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যারা যারা ব্লগটি দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। তো আর পুজোর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, মোটামুটি সবারই কেনাকাটা শুরু হয়ে গেছে, তো আমারও শুরু হয়েছে টুকিটাকি। তো সেদিন বিকেলবেলা করে একটু বেরিয়েছিলাম কেনাকাটার উদ্দেশ্যে, সেদিন বাজার গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, আর সানডে করে গেছিলাম ওই জন্য আরও বেশি ভিড়। তো ভিড়ের মধ্যে আমি তেমন কিছু কেনাকাটা করে উঠতে পারিনি, আর আমি সব পুজোর সময়ই মানে একবারে কেনাকাটাটা পছন্দ করি না, বেশ ঘুরে ঘুরে দেখবো যেটা পছন্দ হবে সেটা কিনবো, যে একদিনে গিয়ে যেটা হাতের সামনে পেলাম কিনে নিয়ে চলে এলাম। আর আমি একটু আনকমন ইউনিক জিনিসটাই করতে ভালোবাসি আর সবাইকে দিতেও সেটা ভালোবাসি। তো সেদিন বেরিয়ে সেরকম ভিড়ের জন্য দোকানে সেরকম ঢোকাও হয়নি, আর যে 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 দোকান ফাঁকা ছিল সেগুলোতে একটু ঢুকেছি, ঢুকে জাস্ট কটা জিনিস আমি কিনেছি আমার পছন্দ মতো, তো তোমাদের সঙ্গে ভাবলাম সেগুলো একটু শেয়ার করি। তো দেখো সেগুলো তোমাদের কেমন লাগে, আশা করি ভালো লাগবে। তো আমি একে একে তোমাদের সামনে বের করছি। ফার্স্টে এটা বের করি, কালারের এখন এগুলো নতুন বেরিয়েছে, নতুন বেরিয়েছে বলতে ছমাস নয় দু তিন মাস আগে আমি একটা পরেছিলাম, আমার একটা চেনা জানা দাদার দোকান আছে এখানে, আমি বলে দিই ডিজাইনগুলো, উনি এনে দেয়, আমি বলি যে দাদা এই ধরনের নিয়ে আসবেন, এই ধরনের নিয়ে আসবেন। তো কিছুদিন আগে আমি একটা হোয়াইট কালার জাস্ট উনি দোকানে বিক্রি করার জন্য ক্যাটলগ এনেছিলেন, তো আমি দোকানে গেছিলাম, দাদাটা দেখিয়েছিল যে দেখো কোনো একটা তোমার পছন্দ হয় তাহলে পুজোতে মালটা তুলব। তো আমি তখন সেই ক্যাটলগটা হোয়াইট কালারের ছিল, এরকমই ব্লাউজটা, টপ টাইপের ব্লাউজ, তো সেটা আমি নিয়ে এসেছিলাম, এনে পরেছিলাম, বেশ সবাই বললো লুকসটা ভালোই। তো এটা আবার পুজোতে ভাবছি এই কালারটা আমার খুব পছন্দ হলো, লোকে আগে শাড়ি কেনে তারপরে ব্লাউজ কেনে, আর আমি ব্লাউজটা বেশ একটু ডিজাইনার করতে ভালোবাসি, ওই জন্য কালার ওটা মেনটেন। এখন তো অবশ্য ম্যাচিংয়ের ব্যাপারটা নেই, মানে কিছু কিছু শাড়ি আছে ম্যাচিং করে পরলে ভালো লাগে, আবার কিছু কিছু শাড়ি আছে কন্টেস্ট করে পরলে ভালো লাগে, তো আমি তো সব রকমের পরি, ওই জন্য ব্লাউজটা আমার ভালো লাগলো বলে আমি নিয়ে এসেছি। তো দেখো পেছনটায় যে এরকম আছে, আর এখানে হুক সিস্টেম আছে, এই যে পুরোটা ওপেন হয়ে যাবে, আর নিচেটা একটু ফাঁক পরে লাগিয়ে দিচ্ছি, আর এটা আছে সামনেটা আছে ঘি গলা, আর এখানে দেখো এরকম পম পম করা করা আছে, এরকম গোল 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 করা আছে, আর এটা বেশ একটু ওল্ড ফ্যাশন, আবার নিচের দিকটা একটু ইউনিক, মানে দুটো মিলিয়ে দেখো এখানে এই ঘটি হাতা যেটা বলে সেইটা আছে, বেশ এটা আগেকার মানে ইয়েতে চলতো, আগে সবার পরতো, এটা আবার ঘুরে ফিরে এসছে, এখন তো ফ্যাশনগুলো সব আধুনিক, তারপরে তোমার মানে ওল্ড ফ্যাশন সেগুলো মিলিয়ে মিশিয়েই সব এখন নতুন তৈরি হচ্ছে। তো আমার ভালো লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও, আর দেখো ডিজাইনটাও খুব সুন্দর, আর এখানে বেশ ইয়ে চুমকি চুমকি মানে হোয়াইট কালারের এরকম করা আছে, ওটা লাইটিং ছাড়া বোঝা যাবে না, যেমন সাদা মাটা দিনের বেলায় ওটা ক্যারি করা যাবে, রাতেও পরা যাবে। তো এটা গেল, এবার নেক্সট দেখাচ্ছি আমি, যেটা নিয়েছি সেটা একই ডিজাইন কিন্তু কালার আলাদা, আমি রেডটাই দেখাই কারণ রেড কালারটা আমার খুব পছন্দের কালার, সব কালারই ভালোবাসি কিন্তু রেডটা একটু বেশি করা হয়। তো দেখো এটাও সবগুলোই এই ঘটি হাতা টাইপেরই, দেখো এটার এখানটায় একটু উঁচু মতো, আবার এখানটায় গ্লাস হাতা, আর এখানে বেশ এরকম এটা পুরো পিওর কটনের মধ্যে আছে, এই দেখো এখানে বেশ ইয়ে করা করা, ফুটো 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 করা, এখানে এরকম ডিজাইন করা, এর মধ্যে আবার সুতো দিয়ে দিয়ে কাজ করা আছে, আর এটার পিঠটাও বেশ হালকা মতো কাটা, অতটা ডিপ নয়, মানে দেখতে পাচ্ছ, আর যেমন সাধারণ ব্লাউজ এরকম দুটো লটকান মতো থাকে যেখানে আছে, আর যেরকম হয় সিম্পল, আর মানে বডিতে ফুটো ফুটো নেই, জাস্ট এই নিচের দিকটাতে তাও নিচেই কাপড় দেওয়া আছে, এটা বডিতে কোনো অসুবিধা হবে না, শুধু হাতাতে আছে, এই দু সাইডের হাতাতে আছে এরকম ফুটো ফুটো করা, এটা করলে বেশ আমি পরেছিলাম মানে এনে একবার, বেশ অতটা খারাপ লাগছে না, ভালোই লাগছে, বাস হাতায় তো ওটা কোনো অসুবিধা হবে না। তো দেখো এটা গেল,
স্টার্ট। তো দেখো রেডটা আর ইয়েলোটা প্রথমেই বলেছিলাম একই, তো এখন ইয়েলোটা জাস্ট একটু খুলে দেখাচ্ছি পুজোর মধ্যে। এবার কোনটা কি কার সঙ্গে পরবো আমার এখনো কিছুই সিলেক্ট হয়নি, তবুও দেখাচ্ছি। আর এই রেডটা ভেবেছি অষ্টমীতে পরবো সাদা শাড়ির সঙ্গে, সেটাই মনে মনে ভেবে। এর পরে যদি আর একটা কিনে ফেলি তো তোমাদের সেভাবে কথা দিতে পারছি না যে এইটাই পরবো, জাস্ট ভেবে রেখেছি। আর রেডের মধ্যে আমার আরো আছে ঘরে, আরে দেখো ইয়েলোটা দেখো সেম এক, জাস্ট কালারটা আলাদা। ওইটা বেশি আর আমি খুলছি না, দেখাচ্ছি না। আর একটা আছে, এটাও ইয়েলো, এটা একটু পুরো কটন নয়, ভেতরে কাপড় দেওয়া আছে, এটা একটু অন্য স্টাইলের মধ্যে। এগুলো যে পুজো পারপাসে আমি পরবো, জাস্ট ভালো লেগেছে, মানে নতুন নতুনত্ব লাগলো। আছে আমার সেম এরকম কালার, মানে এরকম ডিজাইনের দু তিনটে কালার আছে, ব্ল্যাক আছে, পিঙ্ক আছে, আর একটা কি কি যেন একটা ব্লু আছে। তো দেখো এটার ডিজাইনটা এখান থেকে আবার খুশি করা, এটা হাতটাও এরকম আর পিঠটা এরকম, পিঠে এখানে একটা পপ দেওয়া আছে, আর এখানে এখনো তো খোলা হয়নি, এখানে হুক সিস্টেম করা আছে। আর এখন এটা পরেও দেখিনি, তাহলে আবার এখান থেকে সেলাই করতে হবে। তো এই কটাই কিনেছি, আর বেশি কিছু কেনা হয়নি। আর এক একদিন করে আমি বেরোবো, আর এক একটা করে কেনা হবে, সবে এগুলো কিনেছি। আরো বাচ্চাদের কেনাকাটার আছে, বড়দের কেনাকাটা আছে, বয়স্কদের আছে, সবার আছে। তো এক এক করে কিনবো, আর কেনা হয়ে গেলে তোমাদের সব একসঙ্গে একদিন আমি দেখাবো। তো আমার এগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর আমি নেক্সট একটা ব্লগ নিয়ে আসবো, তোমরা দেখো আর কেমন লাগে সেটা কমেন্টে জানিও। বাই।